মাছত ফর্মালিন আছে না নাই কারো মুখত মাত নাই মিন বিভাগে পাহরিলে নাকি ফর্মালিন মাছর কথা নাই প্রতিবেদন বজারতো চলা নাই অভিযান ইফালে নগাঁওত ব্যবসায়ী দমভালিরে বিক্রি করেছে চালানি মাছ যেন সংবাদ মাধ্যমে মনত পেলাই দিব লাগে মিন বিভাগক কিছুদিন পূর্বে নগাঁও মহাবিদ্যালয়ে মাছত ফর্মালিনের ভয়াবহ উপস্থিতি পোহরলৈ অনার পিছত জবাবদিহি করেছিল মহাবিদ্যালয় কর্তৃপক্ষক বিচারিছিল প্রতিবেদনের সত্যতা সমগ্র তথ্য কিন্তু এতিয়া যেন আমো নাই ফর্মথিও নাই এক কথাত মেন বিভাগে সেও মানিছে বিভাগে দায়িত্ব দিছে যাক কোনেও একোকে নাজানে পূর্বর কথা মতে নগাঁও মহাবিদ্যালয়ে করা গবেষণার পরীক্ষার প্রকৃত প্রতিবেদন পালি মিন বিভাগে চলাব বজারে বজারে অনুসন্ধান কিন্তু বজারত অনুসন্ধান করার বিপরীতে লাইসেন্স দিয়াতে লাগিছে বিভাগ অন্ধর পৰা অহা মাছ তাতেই ফর্মালিন মুক্ত বলে প্রমাণ দেখায় বজারত বিক্রি করব পারিব বলে ব্যবসায়ী জানিবলে দিছে এক কথাত এই মাছ বিক্রি বন্ধ করে সরকারের রাজহ হ্রাস করব নুখুজে বিভাগে আনফালে নগাঁত মইনুল ইনামুল জয়সালে কেরেপ নকরে সরকারক দমভালিরে চালানি মাছ বিক্রি করে আহিছে বজারত সাংবাদিকর প্রশ্ন উদ্ভট মন্তব্য ব্যবসায়ীর আমার হে কাগজপত্র আহি আছে কি কাগজপত্র তারপর টেস্ট এড করি পড়তে আছে কোনে কইছে আন্দার বদ আছে টেস্ট রিপোর্ট দেখা পাইব টেস্ট কইব আছে কোনে কইছে তার গভর্নমেন্ট করিছে তার হেরে করিছে জোর পড়া আছে কা বল আন্দার বদ আছে সে মইনুল ইনামুল আর রমেশ জয়সাল উরফে রাজেশ নামের পাইকারী ব্যবসায়ীত্রয়ে বিক্রি করে আহিছে চালানি মাছ সকল জানি শুনেও নজনার ভাও ধরে পাঁচ দিন পূর্বে নমুনা সংগ্রহ করেছিল যদিও কোনো কানহার নাই বিভাগটির ইফালে খাদ্য সুরক্ষা বিভাগের গাত যেন লগাই নাই বরবিহ মাছর প্রসঙ্গ জনস্বাস্থ্যলৈ ভাবুকি কঢ়িয়াই অনা বরবিহ মাছত ফর্মালিনের উপস্থিতি ধরা পেলাবলৈ ব্যবস্থা লবনে নাই সেয়াও এক ডাঙর প্রশ্ন হয়ে পড়েছে নগাঁওর পৰা অজিত শইকীয়ার সহযোগত ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ